হাই বন্ধুরা, এখন 7:30টা বাজছে। গুড মর্নিং সবাইকে। আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। চলো, সবজি টবজি কেটে নেওয়া হচ্ছে, মা কাটছে, চলো তোমাদেরকে দেখাই। সব মোচা কাটাকাটি চলছে, মোচা ছাড়ানো চলছে এবং আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। মা করেছে যে মা, চলো আমিও আলু টালুগুলো কেটে কেটে নিই। আলুগুলো কেটে নেব, এটা মোচার জন্যই কাটবো। সবজিটা বানানো হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে তোমার চাদর টাদর গুলো উঠিয়ে নি, তাহলে আজকের ওই বাজে তো চাদর টাদর। বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে। বাবা, এখন গরম জন্য গরম পড়েছে, বৃষ্টি হবে, এত গরম লাগছে কি বলবো। চলো মাছ টাছগুলো ধুয়ে নেব, তারপর রান্না বান্না করতে হবে। মাছটা বের করে নি, কাঁচা কুচিও আছে অনেক, কাঁচা কুচিও করতে হবে। রুই মাছ ফ্রিজের মধ্যে ছিল, কালকে জলটা দিয়ে রেখে দিই, বরফ আছে, বরফ হয়ে গেছে তো জলটা থাক, ভিজানো উপরে যাবো, মেলামেলি করতে হবে এখন। চলো উপরে মেলে দিয়ে আসি, আর অনেকগুলো কাঁচারও আছে, অনেকগুলো এই যে ধরে নিয়ে যাচ্ছি, এগুলো সব কাচাকুচি করতে হবে। উফ, দারুণ হাওয়া লাগছে। বৃষ্টি পড়তে লাগলো একদম, বৃষ্টিতে ভিজে যাবো, চলো নিচে যাবো, বৃষ্টিতে ভিজে যাবো নাহলে। আমি নিচে চলে এসেছি, এত বৃষ্টি পড়ছে ভিজে গেলাম আমি, মেলতে যাওয়াটাই ফালতু হলো, এখন বিশাল জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এই যে মা মোচাগুলো কেটে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে, এবার শুধু সিদ্ধ করব এটাকে। এই যে মোচা, আজকে মোচার তরকারি হবে আর মাছের কালিয়া হবে। জল দিয়েছেন? বৃষ্টি না কমলে ভিজাতে হবে না, ভিজাবো না, এই কি বলে যাবো না, সেটাই তো বলছি, বৃষ্টি যদি না কমে থাক ভিজাতে হবে না আজকে। আর জায়গা আছে কিন্তু শুকোবে না, তখন গ্যাস করবে তখন, জানিস তো, বসিয়ে দিলাম এবং মাছটা ধুয়ে নি। করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো।
चारमगज भेजे भालो करे खोसाटा के उठिए नियेछि मिक्सार मध्य दीब और ये काजू काजू और किशमिश टाओ देव और हे पियाज भाजा टा देव पियाज भाजा और तुम्हार एलाच टेलाच आछे एते भेजे नियेछि एटा एटाओ दिए दीब तेलटा दिए दीब তখন আমাদেরকে দেখাইনি একটু লঙ্কা চারটি লঙ্কা দিয়েছিলাম আর এক কুচি আদা দিয়েছিলাম এর মধ্যে এটাকে ভালো করে ভাজবো আর কি ভাজা মশলা তো একটু এইদিকে আমার মশলাটা হয়ে গেছে প্রায় লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বেশি দেবো সামান্য একটু চিনি দিয়ে দেব এতে যদি এতে দই পড়বে না ওই জন্য চারমগজটা দিয়ে দিই একজন দই খাই না আমাদের
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিব, ফুলে গেলে যাচ্ছে। এবার জলটা দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো শুকনো। একটু মিট মশলাটাও দিয়ে দেবো। মাছগুলো ছেড়ে দেবো এবার। এটা সামান্য একটু হবে, ফুটে ফুটে যাবে, ব্যাস হয়ে গেল। অনেক মেঘ লেগেছে, বৃষ্টি হবে এখন। এবারে একটু ঘি দিয়ে দিব এক চামচ মতো। মাছের কালিয়া হলে ঘি না দিলে ঠিক জমে না, তার জন্য ঘিটা দেওয়া। এটা আমি রসুন দিইনি, রসুন এবং জিরে এই দুটো দিইনি। কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এই দেখো আমার এটা মোচার ঘন্ট, আর এটা মাছের কালিয়া। এই দেখো মাছের কালিয়া হয়ে গেছে, আর এরকম মোচার তরকারি। আমার রুটি ভাজা কমপ্লিট। খুব গরম, খুব গরম, এত গরম পড়েছে। খুব গরম পড়েছে, এত গরম ঘেমে গেছি দেখো। চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এ দেখো একটু গরম লাগছিলো বলে একটু ঘরে আসলাম। এত গরম, এত ঘেমে গেছিলাম কি বলবো। তো চলো খাবারটা দেখাই, আমি রুটি বানিয়েছি আর সবজি মা বানিয়েছে। চলো দেখাই কি বানালাম। এই দেখো সবজি, আলুর তরকারি হয়েছে আর রুটি। আমি খেতে দিয়ে দিই, অনেক বেজে গেছে, 10:30 বাজছে।
এই দেখো রুটি আর কলা আর হচ্ছে সবজি আলু তরকারি করেছে দিয়ে আসছি খাবে ঠিক আছে চলো রাখছি বাই আর গুড নাইট তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করতে ভুলো না ঠিক আছে সাবস্ক্রাইব করতেও ভুলো না ঠিক আছে বাই চলো রাখছি গুড নাইট।